হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে প্রেমিকার পরিবার কী কীভাবে বশ করবেন বা প্রেমিক প্রেমিকার পরিবার কী কীভাবে বশ করবেন। এই সমস্যাটা সাধারণত হয় যখন দুজনের মধ্যে সম্পর্ক থাকে এবং যখন তাদের বিয়ের কথা হবে বা বিয়ের এক পর্যায়ে দেখা যায় যে ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে। তো ওই টাইমে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে ইমোতে যোগাযোগ করতে পারেন। আমাদের ইমো নাম্বারটি হচ্ছে 01909052232। এই নাম্বারে ইমোতে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। তো আমি এখন আপনাদেরকে নকশাটার সম্পর্কে কিছু কথা বলি। এটা হচ্ছে আপনার সুলেমানি নকশা, যেটা আপনারা যদি ঠিক মতো কাজ করতে পারেন এটা যতই মানে কি হোক 100% কাজ করবে। আর নকশাটা আমি আপনাদের বোঝার স্বার্থে সুন্দর মতো স্ক্রিনে দিয়ে দিয়েছি, আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা নেই। যেভাবে নকশা আছে ঠিক ওইভাবে লিখবেন। এই নকশা লিখতে হবে আপনাকে শুক্রবার দিনে জুমার নামাজের পরে, তাছাড়া কোনো সময় লিখলে হবে না। তারপরে হচ্ছে এই নকশা ভোজপত্র ব্যতীত অন্য কোনো কাগজে বা কোনো কোথাও লিখলে কাজ হবে না, জাস্ট ভোজপত্র বাধ্যতামূলক লাগবে। সেটার উপরে আপনি চাইলে লাল কলম দিয়ে লিখতে পারেন বা কালো কলম দিয়ে লিখতে পারেন, তবে লাল কলমটাই বেস্ট আই থিঙ্ক। তো এভাবে আপনি জাস্ট প্রথমত নকশা লিখতে হবে তিনটা, নকশার নিচে নিচে বা ওই অপর পৃষ্ঠে আর কি, মানে আপনি যে দুইজন মানে হয়তো বা মেয়ের বাবা মা অথবা আপনার নিজের বাবা মা বা যারাই বশীভূত করবেন যে দুইজনকে, ওই দুইজনের নাম উল্লেখ করবেন, আসল নাম পদবীসহ। এভাবে আপনি তিনটা নকশা লিখে শেষ করবেন, ঠিক আছে? এখন প্রথমটা আপনি আপনার যদি ছেলে হয়ে থাকেন তাহলে ডান হাতে, মেয়ে হয়ে থাকলে বাঁ হাতে বাঁধবেন, গেল একটা। আরেকটা নকশা যদি আপনি কোনো ছেলের ফ্যামিলি বশ করতে চান তাহলে ছেলেকে, যেহেতু আপনার সম্পর্ক থাকবে যে ওই মেয়ের সাথে, তাহলে ছেলেকে দিবেন বা মেয়েকে দিয়ে যাকে মানে যে যে দুইজনকে বশীভূত করবেন তাদেরকে কোনোভাবে পানির মধ্যে গুলিয়ে খাওয়াবেন, ঠিক আছে? আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে মানে যদি আপনি ছেলের ফ্যামিলি বশ করতে চান তাহলে ছেলের ঘরে পুঁতে দিবেন, যদি মেয়ের ফ্যামিলি বশ করতে চান তাহলে মেয়ের ঘরে পুঁতে দিবেন। তো অনেকের কাছে বিষয়টা ইজি, তো আমার মনে হয় যে এটা ইজি, কারণ হচ্ছে যদি আপনার সাথে ওই মেয়ের বা ওই ছেলের সম্পর্ক থেকে থাকে তাহলে এটা আহামরি কিছু না, এটা আপনার জন্য ইজি। তার সাথে যোগাযোগ করে আপনি তাকে দিয়ে দিলেন, সে আপনার হয় কাজ করলো, ব্যাস তারা কনভিন্স হয়ে গেলো বা তারা যখন রাজি হয়ে গেলো তখন আপনারা বিয়ে করতে পারলেন, দ্যাটস ইট, আর কিছু না। এইভাবে তিনটা যদি আপনি প্রসেস যদি ইউজ করতে পারেন তাহলে 100% কাজ হয়ে যাবে উইথিন 7 days বা 1 সপ্তাহের মধ্যে। তবে এখানে আরেকটা কথা হচ্ছে যে এই নকশা প্রয়োগ করার পরে আপনি যদি কোনো মেয়েকে বা ছেলেকে বিয়ে করেন তার সাথে কোনো খারাপ বা কোনো কিছু করতে পারবেন না, কারণ এগুলো মোয়াক্কেল অনেক স্ট্রং বা অনেক শক্তিশালী, ঠিক আছে? খারাপ কোনো উদ্দেশ্য যদি ইন্টেনশন থাকে তাহলে অনেক বাজে হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনুমতির জন্য কমেন্ট করবেন, অনুমতি দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।